ঘোষণা দিয়েও প্রার্থী তালিকা প্রকাশ করতে পারল না সিপিএম। প্রথমবার রাজ্যের ইতিহাসে এই ঘটনা ঘটেছে। অতীতে নির্বাচন ঘোষণার দিনই প্রার্থী তালিকার নাম ঘোষণা করে দিত বামফ্রন্ট। এবার কংগ্রেসের সাথে সমঝোতা করে সে ঐতিহ্য হারিয়েছে সিপিএম। সীতারাম ইয়েচুরি প্রার্থী তালিকায় শিলমোহর দিলেও কংগ্রেসের আপত্তিতে প্রকাশ করতে পারছে না। দুই দুইবার সাংবাদিক সম্মেলন বাতিল করতে হয়েছে সিপিএমকে। শুরুতেই ভাঙ্গুরের মুখে বাম কংগ্রেস জোট। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাম কংগ্রেস জোট শুরুতেই বড় ধরনের ধাক্কা খেয়েছে। আসন বণ্টন নিয়ে অনড় দুই পক্ষই। প্রথম দফায় কংগ্রেসের জন্য মাত্র 11টি আসন ছেড়েছিল সিপিআইএম, অনেকটা দয়ার মতো। 11টি আসন ছেড়ে মঙ্গলবার বিকেল 5টায় প্রার্থী ঘোষণার জন্য সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল বামফ্রন্টের তরফে। সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির উপস্থিতিতে কংগ্রেসকে 11টি আসন ছেড়ে বাকি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছিল। সিপিআইএম এর চিরাচরিত প্রথা অনুযায়ী কংগ্রেসকে অনেকটা দয়ার মতোই 11টি আসন ছাড়া হয়েছিল। সিপিএম এর যুক্তি ছিল কংগ্রেসের ভোট মাত্র 1.5% ছিল, একজন মাত্র বিধায়ক রয়েছেন, অন্যদিকে বামফ্রন্টের বিধায়ক সংখ্যা 15 জন। এছাড়া কংগ্রেস নেতাদের জনপ্রিয়তা নিয়েও সংশয়ে রয়েছেন সিপিআইএম এর শীর্ষ নেতারা, কারণ সারা বছর জনগণের সাথে থাকেন না কংগ্রেস নেতারা। কংগ্রেস নেতাদের ভোটের পাখি বলে আখ্যায়িত করা হয়। কংগ্রেসের এই অবমূল্যায়নের খবর জানাজানি হতেই ক্ষোভ দেখা দেয়, বেঁকে বসেন কংগ্রেসের নেতারা। প্রথম দফায় সাংবাদিক সম্মেলন ডাকা হয় বিকেল 5টায়, কিন্তু জোটের জট আর খোলেনি। সিপিএমও তাদের অবস্থানে অনড় রয়েছে। তারাও ভোটের পাখিদের জন্য বেশি আসন ছাড়তে রাজি নয়, কিন্তু ক্ষমতার স্বার্থে কংগ্রেসের সাথে কয়েক দফা টেলিফোনিক বার্তালাপ হয়। জট খুলতে না পেরে মঙ্গলবার বিকেল 5টায় সাংবাদিক সম্মেলন বাতিল করে রাজ্য বামফ্রন্ট। রাজনৈতিক দেউলিয়ার মতোই বর্তমানে সিপিএম ও কংগ্রেসের অবস্থা। আসন ভাগাভাগি নিয়ে জোট ভাঙার মতো অবস্থায় এসে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত মঙ্গলবার সন্ধে 7টায় ডাকা রাজ্য বামফ্রন্টের সাংবাদিক সম্মেলনও বাতিল করে দেওয়া হয়। বলা হয়েছে পরে জানানো হবে। এই হল এই রাজ্যের বামগ্রেস জোটের অবস্থা। জানা গেছে কংগ্রেসের এমন নেতাদের বাদ দেওয়া হচ্ছে যারা বামেদের শাসনে বিভিন্নভাবে আক্রান্ত হয়েছেন। সুযোগ বুঝে সিপিএম তাদের একেবারেই রাজনৈতিক জীবন শেষ করে দেওয়ার সুকৌশল পরিকল্পনা নিয়েছে বলে সূত্রের খবর। কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতা যেহেতু আগেই সিপিএম এর সাথে গোপন সমঝোতা করে তাদের আসন নিশ্চিত করে নিয়েছেন, তাই তারাও প্রতিবাদ করার তেমন সাহস পাচ্ছেন না। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ হলে দলের কর্মীদের গণরোষের মুখে পড়তে হবে তা আঁচ করতে পেরেই শেষ পর্যন্ত বেঁকে বসেন কংগ্রেসের নেতারা। এখন দেখার শেষ পর্যন্ত কত আসনে বামগ্রেস জোটের আসন বণ্টন হয়। কংগ্রেস কি অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে, নাকি শেষ পর্যন্ত বামফ্রন্টের এক শরিক হয়ে থাকতে হবে? এই প্রশ্নটাই দেখা দিতে শুরু করেছে রাজ্য রাজনীতির অলিন্দে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।